हेलो एवरीवन, वेलकम टू सृष्टि आर्ट एंड क्राफ्ट्स। आई होप तुम्हारा सकले ही भालो आछो, सुस्थ आछो। आमी आज तुम्हारे देखाबो बाटिक आमरा की करे करी। बाटिक वस्त्रशिल्पे बाटिक एकटा अनेकटा जायगा जुड़े विस्तार लाभ करे आछे आमादेर, आर सेई बाटिक निये आज आमी तुम्हारे आलोचना करब। बाटिक तो एक्चुअली अनेक धरनेर हय, क्रैक बाटिक हय, विभिन्न कलर दिए बाटिकेर एकटा ब्यापार थाके, तुली दिए आमरा बाटिक करे थाकि, भैट कलर दिए आमरा बाटिक करे थाकि, मोम लागिए सेटाके मोमेर ओपरे कलर करे एकटा क्रैक करे सेटा एक धरनेर बाटिक होच्छे, प्रुशियन कलर दिए एक धरनेर बाटिक होच्छे, सल्फर कलर दिए एक धरनेर बाटिक होच्छे। ए जी जे माने भैरिएशन रयेछे बाटिकेर, प्रचुर भैरिएशन रयेछे। तो आमी स्टेप बाय स्टेप तोमादेरके एकटा एकटा करे देखाबो, तोमरा सेगुलो देखते थाको एबं आमार भिडियो तोमरा स्किप ना करे देखते थाको। आमी जे कथागुलो बोलछि सेई कथागुलो खूब इम्पर्टेंट ये समस्त काजेर क्षेत्रे, ताई आमी कथागुलो तोमादेरके शुनते बोलछि एबं स्किप ना करे पुरो भिडियोटी देखबे, ताहले घरे बसेई तोमरा अनेक किछु शिखते पारबे। आमार ए भिडियोगुलो देखलेओ तोमरा अनेक किछु शिखे जेते पारबे। ओके, चलो ताले आजकेर क्लासे जावा जाक, देखा जाक आमरा कतदूर की करते पारि बाटिकेर काज। आजके खूबी इंटरेस्टिंग एकटा काज, एटा करते भीषण मजा लागे, तबे अनेकटाई समयेर ब्यापार एवं ब्रेन एटाते काज करछे अनेकटाई। तो ठीक आछे, चलो देखी आमरा कतदूर की करते पारि। আমি ডিটারজেন্টের মধ্যে কাপড়গুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো মার না থাকে এবং কোনো নোংরা না থাকে। তারপর সেটাকে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে আমি এখন বাদনি করছি। এই বাঁধনিটা না একটু টাইট করে বাঁধবে, বাঁধনিটার বাঁধাটা খুব ভাইটাল। টাইট করে বাঁধবে, না হলে ওর মধ্যে রং ঢুকে গেলে কিন্তু অন্যরকম হয়ে যাবে, যেটা করতে চাইছো সেটা আর হবে না। বাঁধনি সবসময় একটা টাইট করে করতে হয়, বাঁধনির কাজ টাইট না হলে হয় না। আর এই সুতোগুলো তোমরা যেখানে কালারের দোকান কালার পাচ্ছ বা কাপড় পাচ্ছ সেখানেই সেই স্টেশনারি দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে যে বাঁধনির সুতো দিন, তাহলেই ওরা দিয়ে দেবে। এই সুতোগুলোই হচ্ছে বাঁধনির প্রপার সুতো। আমার মোটামুটি বাঁধা হয়ে গেছে এটা। এইটা আমার বাঁধা হয়ে গেল, এখানে ছোট একটা বেঁধে নেবো।
খুবই ছোট করে একটা বাঁধবো এখানে। হয়ে গেল, এবার আমি বালিশের কভারটি করব। বালিশের কভারটি এই রকম কাপড় থাকবে, হ্যাঁ এই রকম কাপড় থাকবে। আমাকে টু ফোল্ড করে নিতে হবে, যেহেতু এপাশ ওপাশ থাকবে বাঁধনিটা, তাই আমি টু ফোল্ড করে নিয়ে এটাকে বাঁধব। এটা খুবই ছোট, তো ছোট কাপড়ে আমি যেহেতু দেখাচ্ছি। দেখো আমি কেমন করে বাঁধছি সেটাও লক্ষ্য করবে, কতটা বাঁধছি, কতটা গিয়ে ছেড়ে দিচ্ছি বাঁধনটা, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার। বেড কভার আর এই দুটো হলো পিলো কভার। এবার জলে ভিজিয়ে, প্লেন জলে ভিজিয়ে শুকিয়ে, মানে চিপড়ে নিয়ে সেটাকে একটু শুকিয়ে নিতে হবে। না ভেজালে কিন্তু রঙটা ধরবে না, তাই আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি। পুরোটা যেন জল ঢোকে, তাহলে রঙটা পৌঁছাতে ভালো হবে। নেক্সট কাজ হলো আমার এটাকে জল থেকে উঠিয়ে জল মুক্ত করতে হবে। ওটা ওই রকমই বাঁধনি অবস্থাতেই ওটাকে জল আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি আমার হয়ে গেল এটা, আমি এইবার আমার নেক্সট কাজ হচ্ছে নিয়ে নিয়েছি আমি ইয়েলো কালার, গোল্ডেন ইয়েলো কালার আর হচ্ছে ফিরোজা কালার, এই দুটো কালার, এই দুটো কালার আমি এখন এটাতে দেব। কালার নিয়েছি আর হাইড্রোজ দিলাম, দুটোতেই হাইড্রোজ দিতে হবে। আহ
দরকার হচ্ছে আমাকে দিতে হবে কস্টিক সোডা দেখিয়ে দিলাম কালারের মধ্যে আমি কী কী নিয়েছি বা কোন কেমিক্যালস ইউজ করেছি। কস্টিক সোডা এবং হাইড্রোজ আর কালার এই তিনটের মিশ্রণে আমি আজকে কালার করেছি। এটা কিন্তু ভ্যাট কালার, হ্যাঁ, গরম জলে করছি। আমি হাফ দেব, হ্যাঁ, এটাতে আমি হাফ দেব। আর এইটাতে আমি হাফ দেব। টুকে কালার করা ছোটোভাবে দেখাতে গিয়ে একটু সমস্যা হতে হয়, বড় কাজে এত সমস্যা হয় না, ধরতে সমস্যা হচ্ছে। বড় হলে সেটা অন্যরকমই হতো। তোমরা দেখতে পাচ্ছ আমি এটাকে ওয়াশ করে নিয়ে এসেছি। আমি কালার করে ফেলেছি, এইবার কালারটাকে আমি তোমাদের কাছে খুলবো এবং তোমরা দেখতে পারবে কেমন হয়েছে। দেখো আমি এবার সুতোটাকে খুলছি, সুতোটাকে কেটে দেওয়ার পরে একটা আশ্চর্য রকমের ডিজাইন দেখতে পাবো আমরা। খুব এক্সাইট আমি, কি হবে এরপর দেখবো, তোমরাও দেখতে থাকো। আশা করি তোমাদের পছন্দ হয়েছে কাজটি। দেখো আমি কেমন করে করলাম কালারটি। তবে হ্যাঁ, আমি এটা ফিরোজা কালার করেছি। ফিরোজা কালারটা পরে আসবে, আমার মনে মনে বলছে কালারটা শুকানো না। একবারে খুলবার সুতোগুলো কেটে নিই। আমরা কতদূর পৌঁছালাম সেটা একটু দেখে নিই। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ডিজাইনটি। দেখো আমি ডিজাইনটি খুলছি কেমন লাগছে। ওয়া, ভীষণ ভালো একটা ডিজাইন হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এটা হচ্ছে পিলো কভার, টু ফোল্ড করে করেছি আমি, দুপাশে দুটো কভারের দুটো ফুল পড়বে। এটা পিলো কভার, তোমরা এটা পিলো কভার দেখতে পারছো। এটা একটা, আর একটা এখনো খোলা হয়নি।
তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে, কালার কম্বিনেশন কেমন হয়েছে সেটাও জানাবে। আর এটা এটার কালার কিন্তু ভীষণ গ্যারেন্টি কালার, মানে এই কাপড়টা পুরানো হয়ে গেলে ছিঁড়ে যাবে বাট এর কালার কিন্তু যাবে না। এবং কটনটাও খুব ভালো, মলমল কটনের ওপর করা হয়েছে, ভীষণ ভালো কটন। দেখো দুটো পিলো কভার হয়ে গেছে তৈরি আমার। এবার বেড কভারটা খুলবো, ভীষণ আনন্দ লাগছে আমার, কি দারুণ হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। দেখো পুরো একটা সেট তৈরি করে ফেলেছি, পিলো কভার এবং বেড কভার, দুটো পিলো কভার আছে, ওয়ান বেড কভার সেট তৈরি করে ফেলেছি। অর্ডারও করতে পারো, এটাও আমি বলে দিলাম। আমার বেডশিট তৈরি হচ্ছে, প্রচুর প্রচুর বেডশিট সেলও হচ্ছে, ভালো হবে এটা, মানে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো বলবো, এবং প্রাইসও রিজনেবল রাখছি। কেউ যদি অর্ডার করতে চাও অর্ডার করতে পারবে, এবং কালার যদি কারোর পছন্দ মতন দরকার হয় আমাকে কালার বলে দেবে। ফাইনালি আমি তৈরি করে ফেলেছি, সুন্দর লাগছে আমার, পুরো সেটটা কেমন লাগছে তোমরা দেখো এবং আমাকে জানিও আমি কেমন তোমাদের জন্য বেড কভার এবং পিলো কভারের সেট প্রেজেন্ট করতে পারলাম, সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং কালারটিও কেমন হয়েছে সেটা আমাকে বলবে। এখন আমার কাজ হচ্ছে ফিক্সড করা, কালারটা ফিক্সড করার জন্য আমি টাই অ্যান্ড ডাই ফিক্সচার নিয়েছি। আমার কালার ফিক্সড হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। ওকে চলো আজকে তাহলে এখানেই আমি ক্লাস এন্ড করছি, আগামী দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলে এবং যারা আমার ভিডিওটি ওয়াচ করছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।